কদিন ধরেই সংসার ভাঙার আতঙ্ক ছিল সানি মৌসুমীর। দাম্পত্য কলহে দুই তারকার মুখ দেখা দেখিও বন্ধ ছিল। গত বৃহস্পতিবার মধ্যরাতে সানির প্রকাশ করা ছবিতে দেখা মিলল পুরো পরিবারের। সেখানে একসঙ্গে বসে খাচ্ছিলেন মৌসুমী ও তিনি। এরপর আসে ভিডিও। এসবের পর এবার নতুন করে সবার উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন ওমর সানি। বলেছেন মৌসুমী ও তার দেয়া বক্তব্য কোনো কোনো জায়গায় এডিট করে ভিন্নভাবে প্রচার করা হচ্ছে, এসব থেকে সবাই যেন সরে আসেন। অডিও বার্তায় এমনটাই বলেন ওমর সানি। এ সময় ওমর সানি বলেন, কিছুদিন যাবৎ দেখছি গণমাধ্যমে আমার আগের দেয়া বক্তব্য থেকে কিছু কিছু অংশ কেটে কেটে বাদ দিয়ে আপনারা অনেকে প্রিয়দর্শিনী মৌসুমী ও আমাকে নিয়ে বাজে বাজে কথা প্রচার করছেন। শুধু তাই নয়, আমার আর মৌসুমীকে নিয়ে নিজের মতো করে সংলাপ বানিয়ে কেউ কেউ তা প্রচার করছেন। এটি বিভ্রান্তিকর কাজ, এগুলো বাদ দেন, এগুলো থেকে সবাই অবশ্যই দূরে থাকুন। তিনি আরো বলেন, আপনারা কি জানেন আমাদের মধ্যে যে সমস্যা ছিল তা সবার দোয়া ও ভালোবাসায় মিটে গেছে। আমরা এখন একই ছাদের নিচে আছি, আমরা একসঙ্গে আছি, একই ঘরে আছি। আমি, মৌসুমী, আমাদের ছেলে মেয়ে ফারদিন, ফাইজা, আমার ছেলের বউ আয়েশা, আমরা একই সঙ্গে থাকছি, ভালো আছি, সুখে আছি আমরা। এর আগে গত কয়েকদিন ধরেই গুঞ্জন ওঠে ওমর সানি মৌসুমীর সংসার ভাঙনের। তা আরো জোরদার হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সানির দেয়া অভিযোগ পত্রে। তিনি জানান, চিত্রনায়ক জায়েদ খান তাদের 27 বছরের সুখের সংসার ধ্বংস করে দিচ্ছেন। এই কারণেই এর আগে অভিনেতা প্রযোজক ডিপজলের ছেলের বিয়েতে বাধে সংঘর্ষ। সানি সপাট চড় মারেন জায়েদ খানকে। অভিযোগ আছে জায়েদ খানও পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেন। চড় মারার কারণ হিসেবে সানি দাবি করেন, গত 4 মাস ধরে জায়েদ মৌসুমীকে ডিস্টার্ব ও অসম্মান করছে। বিষয়টি নিয়ে গেল 12 জুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেন ওমর সানি। তবে শেষমেশ সানি মৌসুমীর মনের বরফ গললে তারা নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে নেন। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।